গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে জানাই আপনাদেরকে অনেক স্বাগত। আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে আমার হাজবেন্ডের বার্থডে, তাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তাড়াতাড়ি ঠিক বলবো না, এখন প্রায় 9:30 মতো বাজে। আসলে কাল রাত্রেবেলা মুভি দেখতে দেখতে এতটাই দেরি হয়ে গিয়েছে, তো কাল রাতেই বুঝে গেছিলাম যে আজকে সকালে ঘুম থেকে ওঠা আমার পক্ষে সম্ভবই নয়। তো আজকে 9:30 দিকে ঘুম থেকে উঠেছি। ওঠার তো ইচ্ছে ছিল 8:00 দিকে, উঠে ভেবেছিলাম একটু লুচি তরকারি বানিয়ে খাওয়াবো, যেরকম প্রত্যেক বছর ওর বার্থডেটা সেলিব্রেট করি সেরকমই করব ভেবেছিলাম। কিন্তু ওই যে ভাবা সেই কাজ আর হয় না, আজকাল তো একদমই হয়ে ওঠে না। যেরকম প্ল্যানিং করে রাখি সেরকমভাবে একদমই এগোতে পারি না। তো যাই হোক, উঠে পড়েছি 9:30 সময়, আর উঠে যেই দেখলাম যে না, লুচি তো বানাতে পারবো না। আর সেই জন্য মোড় থেকে কিছু কিছু জিনিসের অর্ডার দিয়ে দিয়েছি, একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি আজকে ব্রেকফাস্টে কী বানাবো। তো সকালবেলা উঠেই না আগে বেডশিটটা চেঞ্জ করে ফেললাম, কিছুদিন আগে যদিও চেঞ্জ করেছি কিন্তু ভাবলাম ওর যেহেতু এই সাদা বেডশিটটা খুব পছন্দ তো এটা চেঞ্জ করে ফেলি। এই যে দেখুন, মোড় থেকে এই কয়েকটা জিনিস এনেছি, এগুলো দিয়েই এখন আজকে ব্রেকফাস্টটা বানানো হবে। আজ থেকে কিছু বছর আগে হলে আজকের দিনের জন্য কিন্তু আমি প্রায় 10-15 আগে থেকে প্ল্যানিং করতাম কি করব না করব, কি রান্না হবে না হবে, আর প্রত্যেকটা প্ল্যানিংকে খুব ভালোভাবে এক্সিকিউট করতাম। আর সবথেকে বড় কথা, আজকের দিনে আমার হাজব্যান্ডের কিন্তু ছুটি থাকতো, মানে ও বাড়িতেই থাকতো। কিন্তু এমনই আজকের দিনে হলো যে ওর আজকে ছুটিই নেই, মানে কালই জানতে পেরেছে যে আজকে ছুটি পাবে না। তো তার জন্যই আজকে এত তাড়াহুড়ো সকাল থেকে উঠে। তো এখানটায় দেখুন, আমি মোড় থেকে না এবারে আর পিনাট বাটারের ওই কৌটোগুলো অর্ডার দিইনি, এরকম প্যাকেটে অর্ডার দিই বাই টু গেট ওয়ান ফ্রিতে। তো 30 টাকা করে নিয়েছিল, মানে পার পিস 10 টাকা করে। তো আমার মনে হয়েছে এটা একটু বেশি কনভেনিয়েন্ট, তাই আমি এরকম নিয়ে ইউজ করে দেখছি, যদি এটা ভালো লাগে এরপর থেকে এটাই নেব। তো আমি সিম্পল কিছুই বানাচ্ছি না, একদিকে ব্রেডে দিলাম চিজ, আরেকদিকে পিনাট বাটার, ওই চিজ আর পিনাট বাটারে একটা স্যান্ডউইচ বানিয়ে দেবো। আর এই ব্রেডের স্যান্ডউইচগুলো খেতে আমার হাজব্যান্ড নর্মালি একটু ভালোই বাসে, তো ভাবলাম এটা বানিয়ে দিই, আর তার সাথে এক গ্লাস দুধ দিয়ে দেবো। আজকে স্যান্ডউইচটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল, আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। হাজব্যান্ড খেয়ে বললো খুব ভালো হয়েছে, ওকে যেন পরেও এরকম একটু স্যান্ডউইচ বানিয়ে দেই আমি। তো যাই হোক, আজকে কিন্তু ওকে তাড়াতাড়ি খেতে দিতে হবে, তারপরে যেতে হবে আমাকে রান্নার কাজে। ও হ্যাঁ, তার আগে কিন্তু স্নান আছে, পুজো আছে, বাচ্চাকে খাওয়ানো আছে, মানে সমস্ত কাজ কমপ্লিট করে রান্নার কাজে যাব। আর আজকে অনেক লম্বা লিস্ট বানিয়ে রেখেছি রান্নাতে, জানি না কী কী করতে পারবো বা কী কী পারবো না। তো যাই হোক, এখানটায় আমি একটু ব্রেড দিয়ে আর দুধ দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এখন সোজা চলে এসেছি দুপুরের লাঞ্চে। এত তাড়াহুড়োর মধ্যে আমি আর লাঞ্চের কিচ্ছু প্রিপারেশন শুট করতে পারিনি, তাই একদম থালিতে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো কী কী রেসিপি ছিল, কী কী আমি বানিয়েছিলাম তা বলে দিই। বাসন্তি পোলাও ছিল, 5 রকমের ভাজা ছিল। তো 5 রকমের ভাজার মধ্যে এখানে আপনারা 4 রকমের দেখতে পাবেন, বড়ি ভাজাটা পরে দিয়েছিলাম। আনারসের চাটনি ছিল, পায়েস ছিল, আর ধোকার ডালনা আর পনির বাটার মশালা। আর এদিকে ভাজার মধ্যে ছিল বেসন দিয়ে কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা আর পটল ভাজা। আর এদিকে যে ননভেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কিছুদিন আগে, প্রায় 2-3 দিন মতো আগে আমার শাশুড়ি এসে এগুলো রান্না করে দিয়ে গেছেন, মানে ওখান থেকে রান্না করে দিয়ে গেছে। আসলে এই কাঁকড়াটা আমাদের ওখানটাতে পুকুরে পাওয়া গেছিলো, তো বিশাল বড় একটা কাঁকড়া ছিল, তো হাজব্যান্ডের জন্য রান্না করে দিয়ে গেছে। তো এই ছিল আমার হাজব্যান্ডের আজকে দুপুরের লাঞ্চের থালি। খুব বেশি কিছু করে উঠতে পারিনি, এই 2 ঘন্টা সময়ের মধ্যে যতটুকু পেরেছি মন প্রাণ ঢেলে ওর জন্য রান্না করার চেষ্টা করেছি। তো সব কিছু তো খেতে পারবে না, তাই 2 স্পুন দিয়ে দিলাম, যতটুকু প্রয়োজন ততটুকুই খাবে। হাজব্যান্ড কোনো রকম তাড়াহুড়ো করে খেয়ে কিন্তু বেরিয়ে গেছে, ওকে খুব তাড়াতাড়ি বেরোতে হয়েছে। তো তারপরে আমি বাবুকে ঘুম পাড়িয়ে উঠেছি কাজ বাজগুলো সেরে নেওয়ার জন্য। সকালে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, ভাবলাম এগুলোকে আগে শুকোতে দিয়ে দিই, তারপরে আজকে কিছু কিছু কাজ বাজ সেরে নিই, কারণ সন্ধেবেলা না ওর জন্য কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। যদিও এখন অবধি ওর কেকটাই কাটা হয়নি, কাল রাত্রেবেলা ছোট্ট করে একটু সেলিব্রেট করেছিলাম, কিন্তু মেন যে কেকটা ওটা কাটা হয়নি, কারণ শুধুমাত্র আমার মেয়ের জন্য। ও তো রাত্রেবেলা এতক্ষণ অবধি জেগে থাকে
থাকে না, তাই ভেবেছিলাম দুজনে যে এইবারটা না হয় দুজনে কেকটা ওর সাথেই কাটি। ওকে ছাড়া না আজকাল সব কিছুই যেন কেমন অসম্পূর্ণ লাগে, তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে এখানটায় চলে এসেছি এই ঘরটাকে একটুখানি সাজাবো গোছাবো বলে। জানি না কতক্ষণ অবধি একা একা কাজ করতে পারবো, তাও চেষ্টা করব যত তাড়াতাড়ি পারবো এই কাজগুলো কমপ্লিট করে নেওয়ার। এমনি নর্মালি যে দিনের কাজগুলো থাকে সেগুলো আমার কাছে প্রচুর পরিমাণে পেন্ডিং আছে। এই যে যেমন জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ফোল্ড করে নিলাম, তারপরে ঝট করে বেডশিটটা চেঞ্জ করে ফেলবো। রুমের মধ্যে কিছু না হোক একটা বেডশিট চেঞ্জ করলে কিন্তু, ফ্রেশ একটা বেডশিট পাতিয়ে দিলে কিন্তু রুমটা অনেক গোছানো গোছানো লাগে, আমার তো তাই মনে হয়। তো যদিও বা এই বেডশিট পাতানোর সিদ্ধান্তটা খুব একটা ভালো ছিল না, কারণ এরপরে যে আমি কাজগুলো করেছি তাতে কিন্তু বেডশিটের আবার যেই কে সেই হয়ে গিয়েছে, আমাকে আবার ডবল কাজ করতে হয়েছে। তো বেডশিট পাতাতে গিয়ে দেখলাম আমার এই খাটটাতে কিন্তু বড্ড বেশি ধুলো পড়েছে, অনেক দিন হয়ে গেল, ধরুন এই এক মাস মতো না খাটটা পরিষ্কার করা হয় না। তো সেই হাতে হাতে আমি কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি। আর আমি দেখেছি জানেন এই সমস্ত কাঠের যে আসবাবপত্রগুলো থাকে বা কাঠের যে কোনো জিনিসে একটু বেশি ডিজাইন থাকলে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমে, আর সেই ধুলোগুলো পরিষ্কার করতে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যায়। যত বেশি সিম্পল ডিজাইন হবে তত কিন্তু এগুলো মেনটেন করা আমার মনে হয় খুব সুবিধে হয়। আর এই যে দেখুন কাজ বাজ করতে করতে ও কিন্তু উঠে পড়েছে, আমারও সন্ধে দেওয়ার সময় হয়ে গিয়েছে। তো ভাবলাম আগে সন্ধেটা দিয়ে দিই, তারপরে ওকে নিয়ে কাজ বাজগুলো করবো। আর এখানটায় ম্যাডাম কিন্তু জল টল ঢেলে নিজেকে ভিজিয়ে একদম একাকার কাণ্ড করে দিয়েছে, মানে আমার একের পর এক ও কাজগুলো বাড়িয়ে যাচ্ছে। ওকে এভাবে খেলতে দেখলে একদিকে কিন্তু মনটা ভীষণভাবে ভরে যায়, আরেকদিকে এটাও মনে হয় যে আমার কাজটা বাড়িয়ে দিচ্ছে। তারপরে আবার নিজেকে বোঝাই ওরই তো সময় এখনও, খেলছে খেলুক, যা করছে করুক, আমি ঠিক সামলে নেবো সব কিছু। তো এখন সন্ধে টন্ধে দেওয়া হয়ে গিয়েছে, তারপরে আবার একে নিয়ে চলে এলাম, এরপরে মেন কাজকর্মগুলো শুরু। তো এখানটায় আমি আগের দিন বাবুকে নিয়ে মার্কেটে গেছিলাম, ওর বাবা বাড়িতে ছিল না, ওকে না জানিয়ে না এই সমস্ত জিনিসগুলো কিনে এনেছি। এই ব্যাপারটার ব্যাপারে একবারেই ও কিছু জানে না, মানে এই যে আমি সারপ্রাইজটা দেবো ও একদমই কিছু জানে না। তো এখন আমরা চললাম মা মেয়েতে মিলে বেলুন ফোলাবো বলে। ও আমাকে কতটা হেল্প করবে জানি না, কিন্তু ওর হাসির আওয়াজ শুনে না আমার কাজটা যেন অনেকটা সোজা হয়ে যায়। আর এই বেলুন ফোলাচ্ছি দেখে ও এত হাসছে এত হাসছে, তো ভাবলাম যে আমার একটা এন্টারটেনার পেয়েছি সাথে, মানে কাজ করছি আমাকে এন্টারটেন করছে আর কি। কাজটা যতটা না কঠিন ছিল মেয়ের সাথে কিন্তু আমি এই কাজটাকে ততটাই বেশি সোজা করে ফেলেছি। ওকে হাসাতে হাসাতে ওর সাথে খেলতে খেলতে কিন্তু আমার কাজটা অনেকটাই হয়ে গেল। আমি এখানে এক এক করে বেলুন ফোলাচ্ছি, আর ওদিকে হাওয়াতে কিন্তু এক এক করে বেলুন চলে যাচ্ছে ওই দিকে, মানে বারান্দা আর বেডের সাইডে বেলুনগুলো পুরো ভরে গেছে একদম। আর ফ্যান না চালিয়ে কাজ করতে এত কষ্ট হচ্ছিল, আমাকে বাধ্যগত ফ্যান চালাতে হয়েছে। আমি একা থাকলে হয়তো ফ্যান চালাতাম না, কিন্তু মেয়েকে নিয়ে বসেছি তো ও আমার সাথে এত ঘেমে যাচ্ছে। আর দেখুন এখানে সব বেলুন এসে ঝড়ো হয়েছে, আমাকে আবার এইসব জায়গা থেকে বেলুনগুলো ওঠাতে হবে। জানি না কী করে কাজগুলো কমপ্লিট করব, তাও তো মনের জোর নিয়ে এগিয়ে যাচ্ছি। ব্যাস এবারে বেলুনগুলো আমি বেডের ওপরে নিয়ে নিয়েছি, এরপরে ফ্যানটাকে অফ করে দিয়েছি, কারণ ফ্যান না অফ করলে এই কাজটা একদমই করতে পারবো না। এরপরে আমি এই ব্যাকড্রপটা একটু সাজিয়ে নেব। প্রথমেই যে এইটাকে কি বলে আমি জানি না, এটা এক ধরনের ব্যাকড্রপই, এটাকে আমি দিয়ে দিলাম। তার উপরে হ্যাপি বার্থডে যে লেখা লোগোটা আছে সেটাকে দিয়ে দেবো। আর এই সময় এত গরম লাগছিল এত গরম লাগছিল, মেয়েও কনস্ট্যান্টলি মানে বসে কান্নাকাটি করছে। কিছুক্ষণ অন্তর অন্তর ওকে নিচ্ছি, আর কিছুটা কাজ করছি, ওকে নিয়ে বাইরে যাচ্ছি, ওকে একটু হাওয়া খাওয়াচ্ছি, ঠান্ডা করছি, আবার কিছুটা করে কাজ করছি আর কি।
তো এখানটায় প্রথমে না আমি এরকম ভাবে সাজাচ্ছিলাম, এত গরমে সত্যি কথা বলতে মাথা কাজ করা একদম বন্ধ হয়ে গেছিল। তখন ভাবছিলাম যে কিভাবে এই কাজটা কমপ্লিট করব, কারণ এরপরে আমার আবার অনেক কাজ আছে, মানে বাচ্চাকে খাওয়ানো আছে, বাবুর ডিনার বানাবো, আমাদেরও কিছু কিছু ডিনার বানাবো। তো সেই সব চিন্তা করতে করতে এই সমস্ত ডেকোরেশনের দিকে মনই দিতে পারছিলাম না। তো ফাইনালি দেখলাম যে না, একদম ভালো লাগছে না দেখতে। তো তারপরে কি করলাম, আবার সবগুলো নিয়ে আমি চারটে চারটে করে এক জায়গায় বেঁধে তারপরে আবার সেগুলোকে সাজানোর চেষ্টা করলাম। মানে ওই হয় না, বেশি গরম লাগলে দেখবেন মাথা কাজ টাজ করা বন্ধ করে দেয় আর কি। মানে তখন আমি ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছিলাম। তার উপরন্তু কী হচ্ছিলো, বাবু বাইরে প্রচণ্ড কান্নাকাটি করছিল। মানে ওর কান্নার আওয়াজটা আমার কাছে আরও বেশি মানে চিন্তার কারণ, মানে স্ট্রেস দিয়ে দিচ্ছিলো আমাকে আর কি। তো দেখুন ফাইনালি এরকম করে সাজিয়েছি, আমার মনে হয় আগের থেকে অনেকটা বেটার লাগছে দেখতে। তো ওকে আমি একটু হাই চেয়ারে বসিয়ে এসেছিলাম, ও বসলো না, আবার এখানটায় শুয়ে দিয়েছি। ওর জন্যই বেশি কষ্ট হচ্ছে জানেন, ফ্যানটা তো বন্ধ আছে না রুমের মধ্যে। তো যাই হোক, ওখানে মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, এবার একটু রুমটা পরিষ্কার করে নিলাম। আর এটা ছিল আমার ফাইনাল লুক, মানে বেলুন দিয়ে সাজানো আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আমার একটা ছোট্ট প্রচেষ্টা হাজব্যান্ডের জন্য। খুব বেশি কিছু করতে পারিনি জানি, কিন্তু যতটুকু পেরেছি ততটুকুতে কিন্তু আমি নিজেকে স্যাটিসফাই রেখেছি। আর এখানে দেখুন ও কী কান্নাকাটি করেছে, চোখের জল নাকের জল ভাসিয়ে দিয়েছে, আর আমিও একদম ঘেমে গেছি। মানে এত গরম লেগেছে, ফ্যান ট্যান অফ করে কাজবাজ করছিলাম, তো প্রচণ্ড মানে ঘেমে গেছি আর কি গরমে। তো ওকে এখন একটু ঘুম পাড়াতে যাচ্ছি। আর এখন প্রায় বেজে গেছে 10টা থেকে 10:30 মতো, মেয়েকে ডিনার টিনার করিয়ে দিয়েছি, ওকে একটু ঘুম থেকে উঠিয়ে এখন ওকে একটু রেডি করে দিচ্ছি। ভাবলাম ওকে আগে রেডি করে দিই, তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নেব। তো কেক টেক কাটবো, তো একটু ছবি টবি তুলবো বাবার সাথে, তাই ওকে রেডি করিয়ে দিলাম। তো এখন হাজব্যান্ড চলে এসেছি, ওকে একটু বাবুকে ধরিয়ে দিয়ে এসেছি, আর এখানটায় আমি একটু ক্যান্ডেলগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমার বরাবরের জন্য না এই ক্যান্ডেল দিয়ে সাজানো জিনিসটা খুব ভালো লাগে। মানে আমি যখন কলেজে পড়তাম, কারোর বার্থডে হলে আমি এই সাজানোর দায়িত্বটা নিতাম, আর সবসময় এইরকম একটু টাইপের সাজাতাম, ফুল ক্যান্ডেল বেলুনস। আমার বার্থডেতে খুব ভালো লাগে এই জিনিসগুলো, তাই আমি যার জন্যই সাজাই না কেন এগুলো রাখার সবসময় চেষ্টা করি। খুব বেশি ফুল ছিল না, কয়েকটা গাঁদা ফুল ছিল, সেগুলো দিয়ে এরকমভাবে সাজিয়ে দিলাম, আর চারিদিকে একটু বেলুন লাগিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার অবস্থা, ফ্রেশ হয়ে আসার পরেও একদম ঘেমে নিয়ে গিয়েছি। তো এখন একদম ফাইনাল টাচ, আমি একটু ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে দিচ্ছি। আর দরজা লাগাতে পারলাম না, হাজব্যান্ডকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, ওকে যদিও ভেতরটা দেখতে দিইনি। তো এখানটা কেকটা চট করে সাজিয়ে নেব। এই কেকটা আমি আর মেয়ে দুজনে গিয়ে চুজ করে কিনে এনেছি, চকলেট কেক। আমার হাজব্যান্ডের সবসময়ের জন্য খুবই পছন্দের, তাই ওর পছন্দ অনুযায়ী আমি চকলেট কেকটাই এনেছি। ভেবেছিলাম অন্য কিছু নেব, তারপরে ভাবলাম না আজকের দিনটা তো ওরই, তো ওর জন্য ওর পছন্দের জিনিসই নিয়ে যাই। তো এখানটায় এটা হচ্ছে ফাইনাল লুক, ভাবলাম আপনাদের সাথে আগে শেয়ার করে নিই, তারপরে ওকে আমি ভেতরে ডাকবো। চারিদিকে ক্যান্ডেল দিয়ে একদম সাজিয়ে দিয়েছি, হয়তো ক্যামেরাতে এতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে খালি চোখে দেখলে এত সুন্দর লাগছিল সেদিনের রুমটা দেখতে, খুব ভালো লেগেছে দেখতে। আমার হাজব্যান্ডও খুব খুশি হয়েছে এই জিনিসটা দেখে। তো দেখুন এটা হচ্ছে পেছনের ওই ডিজাইনটা, এবার চলুন ওকে ডেকে নেওয়া যাক। ওর সাথে সাথে কিন্তু আমিও খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, ওকে বারবার জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে বলো। আর এখানটা এই ফুলটা কালকে বানিয়ে এনেছিলাম মেয়েকে দিয়ে ওকে দেওয়া করালাম, যদিও কাল রাত্রেবেলা ও দেখেছে, আমি ওর রাত্রেবেলা যখন সেলিব্রেট করছিলাম ওকে এই মানে ফুলটা দিয়েছিলাম আর কি। তো বেসিক্যালি এটা মেয়ের জন্যই আনা ছিল, তো আজকে ওকে দিয়ে দিলাম আর কি। কে কতটা খুশি আমি তা জানি না, কিন্তু কেক দেখে আমার মেয়ে যা খুশি হয়েছে, ও জানে যে ও বাবা ওকে একটু মুখে দেবে, আর এই জিনিসগুলো ও খুব চিনতে শিখেছে এখন, কেক আইসক্রিম এইসব জিনিস। তো এটা হলো আমাদের আজকের দিনের সেলিব্রেশনের ছোট্ট একটা মুহূর্ত, যেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আমাদের এখন কেক খাওয়া কমপ্লিট, মানে কেক কাটা কমপ্লিট, তারপরে আমরা দুজনে এইটাকে দেখছিলাম, মানে এটাও চকলেটের তৈরি ছিল, তো আমরা দুজনে এটাকে এনজয় করছিলাম। তার মধ্যেখানে আমার মেয়ে কী করেছে, বাবার কোল থেকে লাফিয়ে উঠে এই কেকটিকে লাথি মেরে নিচে ফেলে দিয়েছে, সেটাও দেখাচ্ছি কিছুক্ষণ পরে আপনাদেরকে। তো যাই হোক, কেকটার তো কোনো রকম ক্ষতি হয়নি, ঠিকঠাক ছিল। তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওর মধ্যে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর নিজের যত্ন রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট
একটি ব্লগে থ্যাংক ইউ এন্টার